সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক ছুরি মাছের রেসিপিটি। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, আর সামুদ্রিক মাছ খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি এখানে বড় সাইজের দুইটা ছুরি মাছ নিয়েছি, আর মাছগুলোর ওজন ছিল প্রায় 600 গ্রাম পরিমাণ। আর মাছগুলো আমি এরকম একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো প্রথমেই চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে আমি প্রায় বেরেস্তার মতো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় পানি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। তো পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরে বাটা, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা। তো এবার সবগুলো মশলাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মশলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। তো এবার মশলাটা কষানোর পর আমি সম্পূর্ণ ছুরি মাছ এর মধ্যে দিয়ে দেব। ছুরি মাছ কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা কিন্তু রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। তো আমি মশলার সাথে মাছটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। তো মাছের মধ্যে টমেটো পরিমাণ একটু বেশি দিলেই আমার কাছে খেতে ভালো লাগে, তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছটাকে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো মাছটা কিন্তু এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবার মাছটাকে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, আর 1/2 কাপ পরিমাণ পানিতে কিন্তু মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর সামুদ্রিক মাছ কিন্তু এমনিতে অনেকটা নরম হয়, এটা খুব জলদি রান্না হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো এবার এর মধ্যে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এবার ঢেকে দিয়ে মাছটাকে আমি প্রায় 5 মিনিট সময় রান্না করব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবার কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে, কারণ মাছটা প্রায় রান্না হয়ে গেছে। আর আমি যতটুকু পরিমাণে লবণ দিয়েছিলাম লবণটা একদম ঠিক আছে, তাই এখানে আর কোনো বাড়তি লবণ দিতে হবে না। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আর এই সিজনে কিন্তু ধনেপাতাটা খেতে অসম্ভব ভালো লাগে, যার জন্য আমি ধনেপাতার কুচি পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ঢেকে প্রায় 1 মিনিট সময় অপেক্ষা করব। তো প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবার প্যানটা ধরে আমি একটু দুলিয়ে দিচ্ছি। আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার সামুদ্রিক ছুরি মাছের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।